সিঙ্গেল ফেজ দিয়ে চেক করার জন্য আমাদের দুইটি পয়েন্টে কানেকশন দিতে হবে, একটি নিউট্রাল একটি ফেজ। তো ফেজটা আমি কোন জায়গায় দিব, নিউট্রাল তো এই জায়গাটা সেখানে দিব, কিন্তু ফেজটা কোন জায়গায় দিব এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা দেখলে একটু বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি, একটা কানেক্টর আছে, ফুসানটা পুশ করলে এটা এখানে টাচ হয়ে দেবে, এ এখানে টাচ হয়ে দেবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো ইএলসিবি খারাপ হয়ে গেলে কিভাবে মেনটেন্স করবেন বা ইএলসিবি ঠিক করবেন। তো আমাদের যে ডিবিটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ইএলসিবি, এখানে পুশ করলে এটা টিপ হয় নাই, দেখেন এটা টিপ হওয়ার কথা, এই লাইট অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাওয়ার আছে কিন্তু টিপ হচ্ছে না, ঠিক আছে। এবং পাওয়ার সেকশন দুটো, লাইট সেকশন এবং পাওয়ার সেকশন দুটো ইএলসিবি খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাওয়ার সেকশন টিপ হচ্ছে না, ঠিক আছে। তো এটা টিপ হয়েছে না কী কারণে এটা আমি আপনাদেরকে মেনটেন্স করে দেখাবো। বন্ধুরা, আমি পাওয়ার সেকশনের যে ইএলসিবিটা আছে, এই ইএলসিবি আমি এখানে খুলে নিব, এটা খুলে নিয়ে সেটা প্রথমে এটা মেনটেন্স করবো, তারপরে লাইট সেকশনটা খুলবো। তো আমি পাওয়ার সেকশনটা খুলে নিয়ে যাই, ঠিক আছে। তো পাওয়ার সেকশনটা খুলে নিয়ে কীভাবে মেনটেন্স করা হয় তা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। চলুন আমি এটি খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ইএলসিবিটা খুলে নিয়েছি, ঠিক আছে। সিঙ্গেল ফেজের সাহায্যে কীভাবে চেক করতে হয় তা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন সিঙ্গেল ফেজ দিয়ে এটা চেক করব। তো সিঙ্গেল ফেজ দিয়ে চেক করার জন্য আমাকে দুইটি কেবল লাগবে, একটা ফেজ একটা নিউট্রাল কেবল, এই দুইটি কেবলের প্রয়োজন। তো আমি দেখতে পাচ্ছি না, এখন দুইটি কেবল নিয়েছি। তো এটাকে আমি এই যে আমার সিঙ্গেল ফেজের যে সকেট আছে, এই সকেটের সাথে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। সিঙ্গেল ফেজ দিয়ে চেক করার জন্যে আমাদের দুইটি পয়েন্টে কানেকশন দিতে হবে, একটি নিউট্রাল একটি ফেজ। তো ফেজটা আমি কোন জায়গায় দিব, নিউট্রাল তো এই জায়গাটা আছে এখানে দিব, কিন্তু ফেজটা কোন জায়গায় দিব এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা দেখলে একটু বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা, ঠিক আছে। 1, 2, 3, ঠিক আছে। এই যে থ্রি, তিন নাম্বার থেকে একটা রেজিস্টার নেই, এই যে আমাদের টিপিং সুইচ, টিপিং সুইচ দিয়ে সেটা টিপ করাইছে, ঠিক আছে। তো এই টিপ সুইচটা এই তিন নাম্বার পয়েন্ট থেকে, 1, 2, 3 এখান থেকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউট্রাল, তারপর নিউট্রালের 7-8টার থেকে এখানে টিপিং একটা রেজিস্টার ঘুরে এখানে একটা টিপিং সুইচ নিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ফেজ দিতে পারবো নিউট্রালের 7-8টা, যদি সিঙ্গেল ফেজ চেক করি নিউট্রাল, আর থ্রি ফেজ দিলে তিনটাতে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে বন্ধুরা আমি সিঙ্গেল ফেজ কানেকশনটা সংযোগ করে দিয়েছি, এই যে আমার সকেট, এই সকেটটা অন করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার পাওয়ার আছে এবং পাওয়ার আউট হয়েছে, ঠিক আছে। এখন আমি ধীরে টিপ হয় না, দেখতে পাচ্ছেন যেটা খুলে আনছিলাম 3 ফেজ জিবির থেকে এটা এখনও টিপ হচ্ছে না, ঠিক আছে। এখানে আমি ফেজটা সংযোগ করছি এই নিউট্রালের সাথে, ঠিক আছে। তো আপনার এভাবে সিঙ্গেল ফেজ দিয়ে শিখে যেতে হবে। এখন আমি এটা খুলে কীভাবে মেনটেন্স করতে হয় তা আপনাদেরকে দেখাবো। আমি এখন ইএলসিবিটা খুলে নিই, খুলে নেওয়ার পর আপনাদের আশা করি আপনারা খুলতে পারবেন। আমি এখন ইএলসিবিটা খুলে নিই, আমি এখন ইএলসিবিটা খুলে আপনাদেরকে দেখাবো কীভাবে মেনটেন্স করবেন। এই যে বন্ধুরা, এটা কানেক্টারগুলো খুলে নিলাম, এই যে ক্লিপগুলো, এই দুইটা খুলে এটা খুলে নিয়েছি, দেখাতেছি। তারপরে এই সাইডের ভিতরের ঘটনটা, ঠিক আছে। এইসব সমস্যাটা কোন জায়গায় আমি দেখে দেখাচ্ছি, এই দেখুন, এই যে ক্লিপটা দেখেন, একটা কানেক্ট আছে, এই যে ফুস বালানটা ফুস করলে এটা এখানে টাচ হয়ে দেবে, এখানে টাচ হয়ে দেবে, ঠিক আছে। আমরা দেখ একটু লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, এই যে স্প্রিংটা, স্প্রিংয়ের যে কানেক্টরটা, এটা পুশ করার পরে এটা এখন টিপ বাটন, এই বাটনটা পুশ করলে
এটা এখানে টাচ হতে হবে, এখানে এখানে টাচ হলে তাহলে আমার টি ঠিক আছে। দেখুন এটা এখানে টাচ হচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে। পুশ করছি, দেখতে পাচ্ছেন এটা যদি আমি এখানে পুশ, যেটা আমি এখন পুশ করি, ঠিক আছে, সামান্য একটু গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা ফিল আপ করে দিলে আশা করি এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা পুশ করার জন্য স্প্রিংটারে একটু এই যে এই ব্যান্ড আছে এটা একটু অনেক সোজা করে দিব, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। তো আমি আপনাদেরকে স্প্রিংটা একটু সোজা করে দেখতেছি, দিয়ে সেটা দেখি কী হয়, ঠিক আছে। স্প্রিংটা এই স্প্রিংটা আর একটু বাঁকা করে দিব, ঠিক আছে, এই স্প্রিংটা আর একটু বাঁকা করে দিলে আশা করি এখানে টাচ হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে টাচ হবে, এখানে টাচ হলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমি স্প্রিংটা একটু ব্যান করে দিছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু বাঁকা করে একটু সামনের দিকে এনে দিছি, এদিকে বার করে দিছি, এই জায়গাটা একটু ব্যান করে দিছি। এখন দেখি পুশ করি, দেখেন এখন পুরো সম্পূর্ণ টাচ হয়েছে, ঠিক আছে, ওই সময় টাচ হচ্ছিল না, ঠিক আছে, সম্পূর্ণ টাচ হয়েছে। আশা করি যখন দেখা যাক পাওয়ার দিয়ে চেক করি, পাওয়ার দিয়ে চেক করার পরে বোঝা যাবে টিপ হয় কি না, ঠিক আছে। আমি আমার পাওয়ার কানেকশনটা একটু লাগিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন পাওয়ার আসছে এবং পাওয়ার আউট হয়েছে, ঠিক আছে। দেখি আমার টিপ হয় কি না, এটা আমার টিপ বাটন, টিপ বাটন পুশ করি, দেখতে পাচ্ছেন এটা টিপ হচ্ছে, ঠিক আছে। আবার উঠিয়ে দিই, যে টেস্টিংয়ের জন্য যে বাটনটা ছিল টেস্টিং বাটন, এটা আমি পুশ করলাম, দেখতে পাচ্ছেন এটা টিপ হচ্ছে, তার মানে আমার ইএলসিবিটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন আর শেয়ার করবেন। আর এরকম অনেক তথ্য আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তো আপনারা যদি ইলেকট্রিক কাজ শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। চলুন আমি এখন আপনাদেরকে ডিবিতে ফিটিং করে ইএলসিবি টেস্টার দিয়ে চেক করে দেখাচ্ছি। বন্ধুরা এখন আমি আপনাদেরকে ডিবির কাছে নিয়ে এসেছি, যে ইএলসিবিটা, ইএলসিবিটা এখন মেনটেনেন্স করে আনলাম, তো এখন আমি এটা ফিটিং করে দেখবো এটা বরাবর হয় কি না। বন্ধুরা ইএলসিবি টেস্টার দিয়ে কীভাবে আরসিসিবি বা ইএলসিবি চেক করবেন তা নিয়ে আমার একটি ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন।